তিন দিন ব্যাপী ব্যতিক্রমী গণসঙ্গীত উৎসব শুরু। জীবন ঘোষে আগুন জ্বালাও, গান গেয়ে যাই তৈরি হও, এ স্লোগানে ঝিনাইদহে শুরু হয়েছে তিন দিন ব্যাপী গণসঙ্গীত উৎসব। বাংলাদেশ গণশিল্পী সংস্থার আয়োজনে বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উৎসবের উদ্বোধন করেন কিংবদন্তি গায়ক ফকির আলমগীরের সহধর্মিনী বেগম সুরাইয়া আলমগীর। সে সময় নাট্য ব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ, কেসি কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর বি এম রেজাউল করিম সহ গণশিল্পী সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে সঙ্গীত পরিবেশন করে ঢাকার ঋষিজ শিল্পগোষ্ঠী, ঝিনাইদহ কথন সাংস্কৃতিক সংসদ কসাস সহ দেশের বিভিন্ন নামী দামি শিল্পীরা। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছে জেলেদার একজন আমার শ্রদ্ধা, বিশেষ অতিথি করে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সৌভাগ্য সমান হয় না, বিশেষ করে ঝিরে চিন্তা করে তারাই কিন্তু এখানে গণশিল্পী সংস্থার সদস্য। এই ছেড়ে দেয় গণশিল্পী সংস্থা একটা চিত্র আঁকা সবুজের মাঝে না, জাতীয় পতাকা জাতীয় পতাকা আমাদের মুক্তি স্বাধীনতা এসব তোমারই তো। আব্দুল সালাম ভাই এবং মিজানুর রহমান সহ